আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে নতুন ভিডিওতে দেখেন কিভাবে আমরা এই আঁকুরগুলোর পরিচর্যা। আঁকুরগুলো এখন মোটামুটি ছোট আছে, আর এগুলোর এই ভিতরে যে ডাল আছে ছোট ছোট ডাল, এগুলোর আমরা পরিষ্কার করে দিতেছি। কেননা এগুলা পরিষ্কার করে দিলে আপনার আঁকুর খুব ভালো হবে। দেখেন আঁকুরগুলা খুবই ফ্রেশ, এবং এই আঁকুরের কোয়ালিটি ভালো হবে, কেননা আঁকুর পরিচর্যার মাধ্যমে আপনার সুন্দর ফলন আসবে। এগুলো কিন্তু পাতা আপনার পরিষ্কার করা হয়েছে, দেখেন অন্য একটা জায়গায় আপনাদেরকে দেখা কবে করতেছে। দেখেন এই যে ভিতরে ডালটা, এই ছোট ডালটা পরিষ্কার করে দিতে হইতেছে আমাদেরকে। এবং এক এক বাগানে এক এক সিস্টেমের আঁকুর, বা এক এক বাগানে এক এক রকমের হয়ে থাকে আঁকুর, কেননা ডিফারেন্ট। দেখেন পরিষ্কার করার কারণ হলো আঁকুর যেন আপনার বৃষ্টি হলে, বৃষ্টি বা অনেক সময় আছে রোদের কারণে, মানে বিভিন্ন সমস্যার কারণে আঁকুর যেন নষ্ট না হয়, এই কারণে এই জিনিসটা মালিকেরা করে থাকে। বা আপনারা এখন আঁকুরের ছোট ছোট ডালগুলো পরিষ্কার করার কারণ হলো যেন আঁকুর আলো বাতাস পায়, এই কারণে আঁকুরের ছোট ডালগুলো ইয়ে করা হয়। দেখেন আজকে ওয়েদার অনেক ভালো, দেখেন প্রত্যেকটা আঁকুর কি সুন্দর। আসলে আমার কিছুক্ষণ আগে একজন সহযোগিতা করছে, কারণ আসলে আমার পেজটা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনাদের কাছে আসলে নিজের পেজ দেখে কথা বলতে আসলে ভালো। দেখেন আজকের ওয়েদার অনেক ভালো, দেখেন আর আঁকুর ক্ষেত কি পরিষ্কার। সত্য আসলে সব মালিক একই রকম না, কিছু কিছু মালিক আছে আপনার ক্ষেতের প্রতি অনেক যত্ন নেয়, যত্ন নেওয়ার কারণে অনেক আঁকুর হয়। দেখেন এই গাছটা কিন্তু আমি আপনাদেরকে আসলে আর একটা জিনিস শেয়ার করি, এই গাছটা দেখেন অনেক পুরাতন, এই গাছটা না হলে আপনার 30 বছরও উপরে হবে। এই গাছটা আগে পুরানটারে আপনার হেরা পুরানটা কাইটে ফেলাই দিয়ে নতুন করে আবার এই গাছের থেকে নতুন করে আবার আঁকুর গাছ উঠানেছে। একটা গাছ থেকে আপনার নর্মালি 50 বছর পর্যন্ত ফলন নেওয়া যায়, একটা গাছ থেকে নর্মালি 50 বছর পর্যন্ত ফলন নেওয়া যায়। দেখেন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন এত আঁকুর, কারণ প্রত্যেকটা আঁকুর অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর, দেখেন এবং কত সারিবদ্ধভাবে, এবং প্রত্যেকটা ডাল কিভাবে মেশিনের সাহায্যে ডালগুলোকে কাটা হয়েছে। দেখেন প্রত্যেকটা ডাল মেশিনের সাহায্যে একবারে সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটা হয়েছে, দেখেন অনেক সুন্দর। আজকে সূর্য উঠছে তো অনেক, ওয়েদার অনেক ভালো, অনেক আজকে রোদের তাপমাত্রা জানি না কত, গ্রাতিস 25-26 হবে গ্রাতিস আজকে। একটু বাতাস আছে, দেখেন একটু বাতাস আছে, পাতা লড়তেছে। এবং দেখেন প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, বা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। দেখেন প্রত্যেকটা আঁকুর এখনো ছোট, আপনার কিছুদিন পরে আঁকুরগুলা বড় হবে, বা এগুলো আঁকুর কিন্তু সাদা না, এগুলা কালো আঁকুর, আঁকুরগুলো সব কালো। দেখেন একটা ছড়া কত বড়, যারা কাছ থেকে দেখতে ভিডিওর মাধ্যমে জানি না কেমন লাগতেছে, কাছ থেকে দেখলে আপনাদের কাছে আরো ভালো লাগবে। একটা গাছে কত আঁকুর, দেখেন একটা গাছ, এই একটা গাছ থেকে কত আঁকুর, দেখেন একটা গাছে কত আঁকুর। এই গাছটা মারা গেছে, মরে যাওয়ার কারণে এই গেটা থেকে কোনো ইয়ে আসেনি।
অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আমার ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।